হায় গাইস সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর ভালোবাসা আজকে আগস্ট মাসে আঠারো তারিখ আমি আমার ব্লগটা শুরু করছি জয় শ্রীরাম জয় তেত্তিশ কটি দেবতায় নাম কালীমাতায় মাতায় লোকমা বাবা আয় গাইস আমার শরীরটা খুব একটা ভালো না প্রচণ্ড অ্যাসিড হয়ে যাচ্ছে ওদের তো বললাম কালকে প্রচণ্ড অ্যাসিড হয়ে যাচ্ছে ভাল লাগছে না শরীরটা খুবই খারাপ তাও সেই স মানে সকাল দিয়ে একদম তিনটে পর্যন্ত কাজ করে যাই আমার ভাল লাগে না শরীরটা খুব খারাপ খুব গাইস আমি একজনের কাছ থেকে ধান নিয়ে কারেন্টের বিলটা দিয়ে এসেছি কারেন্টের বিল ছিল চারশো কত টাকা দেন দিয়ে এসছি ওই আমাদের এখানে একটা ছেলে আছে ওর কাছে দিয়ে এসছি বাজারে গিয়ে গাইস তোমরা কী বলছ যে তোকে কেন ওই টাকা দেব তুই যখন মাংস খেতে গপ গপ করে তখন তখন কি আমাদেরকে বলেছিস হ্যান ত্যান বা তখন তো খুবই ইয়ে করে খেতে গ্যাস আমি কখনো তোমাদের অসম্মান করেছি আমি একটু মাংস খেতে ভালোবাসি আঁকা করাই আমার মা যখন ছিল তখনও এখনও দেখো একটা কথা বলি তোমরা ছাড়া আমার কেউ নেই আগা গোড়ায় আমি বলে এসেছি যবে থেকে ইউটিউব খুলেছি আমার মা বাবা সব আত্মীয় স্বজন সব তোমরা সব তোমরা আগে তো তার মা ছিল এখন তো কেউ নেই এখন পুরো টোটালি আমি অনাথ পুরো অনাথ এখন তোমরা ছাড়া আমার কেউ নেই আগেও ছিল না মানে আগে ছিল না এখনো তোমরা আমি খুবই একটা দুঃখী মেয়ে জীবনে কিছু পাইনি একটু যদি তোমাদের ভালোবাসা চাই আর কিছু না একটু ভালোবাসা টাকা দিতে হবে না আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটা কথা বলবে এই যে মানুষটা যেই মানুষটা আমার মা অসুস্থ ছিল তখন হেল্প করছে এখন যত দিন যতদিন দিন অবধি পেরেছে হেল্প করেছে মিথ্যে কথা বলবো না যতদিন পেরেছে হেল্প করছে এখন হয়তো অসুবিধা আছে তাই হেল্প করতে পারছে না যাই হোক তোমরা জানো নাম কাকুলি দিদি ভাই আমি টাইটেলটা বললাম না কাকুলি দিদি ভাই তোমরা ভাবো না ভেবো না কাকলি মহল গন্ধর মহল সেটা লেবনা না বা অন্য কোনো কাকলি না ঠিক আছে এই দিদি ভাই স অল টাইম আমাকে আচ্ছা আমাকে বলো ওই ভাই তো আমার রক্তের কেউ হয় না তাহলে ওই দিদি ভাই আমাকে এত 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 ভালোবাসে কেন বলে তোর মনটা পুরো সরল তোর মনে কোনো প্যাচ নেই বলে লোকে যায় বলুক না কেন আমি তোর সঙ্গে কথা বলা বন্ধ করব না বুঝতে পেরেছি আমি চাই দুটো টাকা প্রত্যেক মাসে টাকা যাতে পাই হ্যাঁ যাতে আমাদের সংসারটা চলে যায় ভাবনা না থাকে খুবই মানে আর আরেকজন বলেছে যে রাস্তায় ইয়ে বলেছে ইয়ে কর সবজি নিয়ে বিক্রি কর তোমরা যদি সেটাতেই সন্তুষ্ট আমি সবজি নিয়ে বিক্রি করবো সেটা সেটাতেই যদি সন্তুষ্ট হও অবশ্যই করবো অবশ্যই করবো আমি আমার ছেলেকে আমার মাকে খাওয়ানো পোড়ানোর জন্য আমার সংসারের জন্য আমার মায়ের জন্য আমি আমার ছেলের জন্য হ্যাঁ সবার জন্য নিজেকে মানে আমি কি আমি কিন্তু এরকম ছিলাম না খোঁজ নেবা আমি সব সময় বাজারে গেলে মাথা নিচু করে বাজারে যেতাম মাথা উঁচু করে না এতটা লজ্জা লাগতো আমার হ্যাঁ মানে ছেলেদের সঙ্গে কথা বলতে আমার ভয় লাগতো হ্যাঁ আমার সম্পর্কে আসলে জিজ্ঞেস করলে বুঝতে হ্যাঁ তা আমি এরকম ছিলাম সেই মেয়ে আজ জামা কাপড় ড্যাশ করে ভিডিও করছে তার পরিবারের জন্য তাহলে চিন্তা কর আমি এতটা নিজেকে ইয়ে করেছি আমি সব পারি আমি সব পারি আমার কথা চিন্তা করি না আমার কথা একবারও চিন্তা করি না আমি চিন্তা করি আমার পরিবারের কথা আমার পরিবার কীভাবে ভালো থাকবে পরিবার কীভাবে খেয়ে দেয়ে পড়ে বাঁচবে কীভাবে সুস্থ থাকবে অল টাইম আমার ছেলেটার আগে মা আমার ছেলেটার পড়াশোনা কীভাবে ভালো হবে আমার ছেলেটা দুটো খেয়ে পড়ে বাঁচতে পারবে অল টাইম আমি চাই আমার ছেলেটা ভালো থাকে এই প্রত্যেকটা প্রত্যেকটা মা তোমরাও চাও আমিও চাই ঠিক আছে তোমরাও চাও আমিও চাই আর কিছুই চাই না আমার ভিডিওগুলো দেখো দয়া করে বলছি আর আমার চারটে চ্যানেল একটা হচ্ছে ঝুমাইস ব্যাক একটা হচ্ছে মিয়ানমাই সান আর একটা হচ্ছে আমার সোনারা একটা হচ্ছে বেবি ড্যাশ মানে বাচ্চা বেবি মানে বাচ্চারা যেটা খায় সেটা সেটা ঠিক আছে আর কিছু বলবো না আর তোমরা যদি চাও যে আমি সবজি বিক্রি করি রাস্তা রাস্তা ছেলেকে নিয়ে ভিক্ষা করি তোমরা যদি চাও হ্যাঁ আমি ভিক্ষা করে যদি ছেলেকে খাওয়াতে মানে খা খাই আমার ছেলের যদি কষ্ট থাকে আমরা আমি যদি কষ্ট থাকি তাতে যদি তোমরা আনন্দ পাও আমি তাই করব আমি তাই করব আমরা যদি খেতে না পাই তোমরা যদি আনন্দ পাও আমার মা যখন বেঁচে ছিল আমার মাকে বলতো তোমরা তোর মা ড্যাশ হয়ে যাক তোর মা ড্যাশ হয়ে যাক তোর মা ড্যাশ হয়ে যাক ভ্যাস হয়ে গেছে এবার তোমাদের খুব আনন্দ আর এবার হচ্ছে যদি আমি আমার ছেলেকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে ভিক্ষা করে খাই তাতে যদি তোমাদের আনন্দ হয় তাই করব ঠিক আছে তাই করব তাই করবো যেটাতে তোমরা সুখী খুশি সেটাই করব ঠিক আছে দেখো সংসার চালাতে গেলে সব কিছুই করতে হবে সব কিছু করতে হবে রাখছি ভালো থেকো আমার দ্বারা যেটুকুনি কুলাবে সংসার চালানোর জন্য আমি সেটুকুনি করবো বাদ বাকি ভগবান জানে ঠিক আছে ভগবান চালাবে আমার দ্বারা যেটুকুনি হবে আমি সেটুকুনি করবো তার বেশিতে করতে পারবো না তাই না বলো রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাচ্চাদের সুরক্ষিত থাকো আর জায়গায় জায়গায় কিন্তু ওই যে এই নার্সটা যেরকম হয়েছে আমাদের এই মায়াপুরের দিকেও হয়েছে শুনেছি তোমরা সাবধানে থেকো ঠিক আছে আর মেয়েদের বলছি যারা জব করো বা কোনো কাজ করো হাসপাতালে বা যেখানে হোক তোমরা খুব সাবধানে থেকেও টেক কেয়ার রাখছি আমি একটা নারী তাই আমার বলার কর্তব্য হ্যাঁ জীবনে কোনো দিন হারবে না নারীদের সবসময় রুখে দাঁড়ানো উচিত আমি দিন হেঁয়েছি দেখো তখন হয়নি। নারীদের সবসময় রুখে দাঁড়ানো উচিত যখন দেখবে বিপদ আসবে আর সবসময় ব্যাগের মধ্যে একটা গোপন কিছু রেখে দেবে মানে নিজেকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষা করার জন্য গোপন কিছু ব্যাগের মধ্যে রেখে দেবে যখনই দেখবে বিপদে পড়েছ সেটাকে ব্যবহার করবে ইস্তেমাল করবে हर लड़की को मैं बोल रही हूँ जो जो जब जब देखोगे आ, आ, तुम लोग ख़तरे में हो तब तब बैग से वो निकल के वो उसके उसको उस उसका उसको बार करना ठीक है अपना रक्षा, अप अपनी ही करना अपना रक्षा हर लड़की আপনার রাক্সা আপনিই কারেনা অর্ নেই কই কারেকা নিজের রক্ষা নিজেই করবে নারীরা হ্যাঁ তাই সবসময় ব্যাগের মধ্যে হোক বা যেখানে হোক একটা কোনো কিছু রেখে দেবে যাতে বিপদ আসলে সেটায় তোমরা রক্ষা পাও ঠিক আছে ধন্যবাদ আমার ভিডিও ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব নারীদের বলছি তোমরা সচেতন হও তোমরা সাবধানে থাকো সাবধানে থাকো সচেতন হও এই বুলার মতো থেকো না একদম রাস্তাঘাটে ডেটে চলো একদম মানে নিজের নিজের ক্ষমতায় চলো আর মানে কি বলবো কারোর কাছে কখনো হার মানবে না নিজে স্বাবলম্বী হওয়া নিজে নিজেকে তৈরি করো হ্যাঁ আমার আমার একটা দিদি আছে নাম বললাম না ওর সবসময় স্বামী যেটা করবে সেটাই কেন রে বাবা নিজের নিজের ক্ষমতা নিজেই কর স্বামী নিয়ে আসবে এখানে স্বামী ডাক্তারখানে নিয়ে যাবে স্বামী ওইখানে নিয়ে যাবে স্বামী সেখানে কেন নিজে নিজে চল নিজে আমাকে দেখোছ আমি একা আমি একা পেনশনের সব কাজ করছি মার মৃত্যু সার্টিফিকেট থেকে শুরু করে পঞ্চায়েতে যাওয়া পেনশনের জন্য অল টোটাল অল টোটাল আমি করেছি আমি কিন্তু আমার আমার মায়ের যে প্রথম সন্তান রমা ও সৎ দিকে সৎ বরদিকে সৎ বরজামুকে সৎ মেজায়ুকে সবাইকে নিয়ে করেছে আর আমি একা করেছি তাহলে আমার কার ক্ষমতা বেশি আমার ক্ষমতা আমি একটা একা নারী এক নারী সবচেয়ে ভারী এটা মনে করে রাখবার एक नारी सब पे भारी अपने को दुर्बल मत समझो अपने को दुर्बल दुर्बल मत समझो एक नारी सबसे भारी चाचा